ওয়েলকাম বন্ধুরা মামুন এক্সক্লুসিভে। তো বন্ধুরা, আজকে আমরা শিখব যে কি করে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকগ্রাউন্ডের ওয়ালপেপার চেঞ্জ করা যায় এবং হোয়াটসঅ্যাপের কিছু বেসিক যে সেটিংস আছে সেইগুলো সম্পর্কে। তো প্রথমেই আমরা কি করব, যদি তুমি হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটা ইনস্টল করে থাকো এবং রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটা তুমি খুলবে। খোলার পরে দেখো বন্ধুরা, আমার এই সম্রাট বন্ধুটির সঙ্গে যদি আমি চ্যাট করি, তাহলে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে, এই চ্যাট ওয়ালপেপার যে ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে নর্মাল আছে। তো আমি এটা কি করে চেঞ্জ করব? তো এটা চেঞ্জ করতে হলে আমার প্রথমে যেতে হবে সেটিংসে। সেটিংসে গিয়ে চ্যাটে যেতে হবে। চ্যাটে গিয়ে কি করতে হবে, ওয়ালপেপারে যেতে হবে। ওয়ালপেপারে গিয়ে গ্যালারিতে যাব। এবার গ্যালারিতে গিয়ে তুমি যে কোনো একটা পিক এখান থেকে সিলেক্ট করতে পারো। তো ধরে নাও আমি এই ফুলের ছবিটা এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমি কি করব, সেট বাটনে ক্লিক করব। এবার বন্ধুরা আমরা ফিরে এসে দেখি যে আমার চ্যাটের যে ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার, এটা চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, তো বন্ধুরা চ্যাট ব্যাকগ্রাউন্ডের ওয়ালপেপার এবার চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা, এছাড়াও আমি কয়েকটা বেসিক সেটিংস সম্পর্কে আমি বলবো। তো প্রথমে আমরা সেটিংসে যাব, অ্যাকাউন্টে যাব, যে আমরা প্রাইভেসিতে যাব। তো প্রাইভেসিতে যে দেখব যে লাস্ট সিন। লাস্ট সিন মানে তুমি যে চ্যাট করছো সেই চ্যাটটা, যদি তুমি কাউকে কোন টাইমে কখন হোয়াটসঅ্যাপ খুলেছো এবং লাস্ট কখন তুমি লগ ইন করেছো, সেটা যদি কাউকে না দেখাতে চাও, তাহলে এখানে তুমি লাস্ট সিন নো বিডি করে দেবে। তাহলে তোমার লাস্ট সিন কেউ দেখতে পারবে না। এছাড়াও যদি মনে করো তোমার প্রোফাইল ফটোটা কেউ দেখতে পারবে না, তাহলে তুমি কি করবে, এখানে নোবডি করে দেবে। আর শুধু তুমি দেখাতে চাও যে তোমার কেবলমাত্র যারা কন্ট্যাক্টে আছে তারাই কেবলমাত্র তোমার প্রোফাইল ফটোটা দেখতে পারবে, তাহলে তুমি মাই কন্ট্যাক্ট করে দেবে। আর যদি স্ট্যাটাস যদি তুমি দেখাতে চাও সবাইকে, তাহলে তুমি দেবে মাই কন্ট্যাক্ট। হ্যাঁ, অনলি শেয়ার উইথ ফ্রেন্ড দেখাতে পারো। আর যদি তুমি এখানে তুমি লাস্ট সিন কাউকে না দেখাতে চাও এবং তোমার লোকেশনটা কোথাও না দেখাতে চাও, তাহলে তুমি এখানে নান করে দেবে। আচ্ছা, গেল। এবার লাস্ট আমি বলছি, যদি কোনো বন্ধু বা তোমার কেউ যদি তোমার হোয়াটসঅ্যাপে তোমাকে ডিস্টার্ব করে, তাহলে তুমি এখানে তাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিতে পারো। এখান থেকে প্লাস বাটন দিয়ে তার কন্ট্যাক্ট নাম্বারটা, ধরে নাও আমি এই ছেলেটাকে কী করলাম, ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। দেখো বন্ধুরা, এ আমার ব্ল্যাক লিস্টে চলে এসছে, ব্লকড কন্ট্যাক্ট 1। তো এইভাবে বন্ধুরা তোমরা তোমাদের সেটিংসে গিয়ে বেসিক কিছু যে হোয়াটসঅ্যাপের সেটিংস আছে সেগুলো তোমরা সেট করে নিতে পারো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি বেশি বড় করছি না। যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই যেন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা।